हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के हमें ये वीडियो दो अपडेट्स नहीं नतून अपडेट्स नहीं तुम्हारे सामने हमें तुले धरते चले। तो आज के हमें ये वीडियो आलोचना करते चले एमएससी नर्सिंग एग्जामिनेशन बेपारे एवं यूजी एंड पीजी एग्जामिनेशन सेंटर कौन कौन कॉलेजे कौन कौन स्टूडेंट एग्जाम होबे। तो आज के हमें ये वीडियो डिटेल्स में आलोचना करे नेब এবং আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে আমি বলে রাখি, যেখানে আমি অনেক দিন ধরে কিছু তোমাদের ভিডিও দিতে পারিনি বা নতুন কোনো আপডেট আমরা দিতে পারিনি, কারণ আমি একটা প্রবলেম চলছিল বলে সেই জন্য আমি তোমাদেরকে একটি মিউজিকের মাধ্যমে সেই ভিডিওগুলো আপলোড চলছিল। এবার কন্টিনিউ তোমাদেরকে আমি স্পিকিংয়ের মাধ্যমে এবং বুঝিয়ে দেবো একের পর এক সব কিছু। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করে নেবো এবং এরপর থেকে যে ভিডিওগুলো তোমাদেরকে আসতে চলেছে সেগুলো আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটি দেখে নিই, আজকে আমরা কী কী আপডেট নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটি শুরু করি। ফার্স্ট টাইম আমরা দেখে নেবো সেটা হচ্ছে কী না ইউজি অ্যান্ড পিজি এক্সামিনেশন সেন্টার এবং কোন কোন ডেটে এক্সাম হচ্ছে। তো আজকের আমরা এই ভিডিওটিতে দেখে নেবো এবং নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কী না এমএসসি নার্সিংয়ের এক্সামিনেশন ব্যাপারে আজকের আমরা একটু কথা বলবো এবং নোটিশটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা ইউজি অ্যান্ড পিজি এক্সামিনেশন সেন্টারে আমরা নোটিশটাতে প্রবেশ করি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি রাজীব গান্ধী ইউনিভার্সিটি হেলথ সায়েন্স অ্যান্ড কর্ণাটকের ওয়েবসাইটে যে মেন ওয়েবসাইটে সেখানে একটি আমি নোটিশ ডাউনলোড করে নিয়েছি অলরেডি। এবং নোটিশটাতে বলা হয়েছে কি দেখো যে থিওরি এক্সামিনেশন সেন্টার অ্যান্ড অ্যাটাচ কলেজ ফর ইউজি অ্যান্ড পিজি এক্সামিনেশন সেন্টার যেটা হচ্ছে পড়েছে সেটা হচ্ছে জুলাইয়ে তোমাদেরকে, এবং কোন কোন ডেট কোন কোন সেন্টার তোমাদেরকে এক্সাম পড়েছে সেটা এখানে তোমার সেন্টার নেম এবং অ্যাড্রেস দেওয়া আছে। এবং সেই সাথে সাথে পাশের দিকে দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে অ্যাটাচ কলেজ, এবং অ্যাটাচ কলেজে যেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই কলেজের আন্ডারে এই কলেজটা রয়েছে। এবং এখানে যে কলেজটার নাম আছে সেটা হচ্ছে কি লিটলস ফ্লাওয়ার কলেজ অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্স। তো এটা ব্যাঙ্গালোরের মধ্যে পড়েছে এবং এই কলেজগুলো তার আন্ডারে এই কলেজটা রয়েছে। তো এখানেভাবে এখানে অনেক কলেজের নাম রয়েছে তোমার, এটা যেমন হচ্ছে যে প্যারামেডিক্যাল কলেজ সেটা হচ্ছে কি হার্টস কলেজ অফ প্যারামেডিক্যাল সায়েন্স। তো এখানে কলেজের আন্ডারে এই কলেজগুলো রয়েছে। এবং তোমার যে কলেজে সেন্টার এক্সাম পড়েছে তোমরা একটু প্লিজ এখানে দেখে নেবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে পারলে তোমরা সেখানে কমেন্ট করে দেবে, আমি সেখানে তোমাদেরকে এই পিডিএফটি প্রোভাইড করে দেবো। তো এইরকমভাবে তোমরা এই আপডেটটা এসেছে তোমরা দেখে নিতে পারো, এবং আমার যে মেন ওয়েবসাইট সেখান থেকে তোমরা অলরেডি ডাউনলোড করতে পারো এই নোটিশটা। তো এটাই ছিল ইউজি অ্যান্ড পিজি এক্সামিনেশন সেন্টারের ব্যাপারে আপডেট। এবং নেক্সট আপডেট যেটা সেটা হচ্ছে কি আমরা এগিয়ে যাব। তো চলো আমরা নেক্সট আপডেটের দিকে এগিয়ে যাই। একটু ভালো করে তোমরা এখানে দেখে নেবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একের পর এক কলেজগুলোর নাম এবং সেন্টার কলেজ এবং অ্যাটাচ কলেজের নামগুলো আমি তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে। তো চলো এখানে তোমরাও দেখে নেবে পিডিএফটি ডাউনলোড করে, আমি নেক্সট আপডেটের দিকে এগিয়ে যাব। তো সেকেন্ড যে আপডেটটা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো সেটা হচ্ছে কি না একই সেম রাজীব গান্ধী ইউনিভার্সিটির একটা আপডেট। আমি আজকের শুধু অনলি ফর রাজীব গান্ধী ইউনিভার্সিটির আপডেট। তো নেক্সট কী বলা হয়েছে দেখো যে নিজের দিকে স্কলান করে তোমরা এখানে দেখতে পাবে যে এক্সামিনেশন এমএসসি নার্সিং নভেম্বর এবং ডিসেম্বর 2022। তো এখানে নোটিফিকেশানে কী বলা হয়েছে দেখো যে সাবমিশন অর ডিসার্টেশন থ্রু অনলাইন বাই এমএসসি নার্সিং অ্যান্ড এমএসসি নার্সিং প্র্যাকটিশনার ইন সিটিক্যাল কেয়ার স্টুডেন্ট ফর বাই নভেম্বর এবং 2022। তো এখানে এটাই বলা হয়েছে এবং যে সাবমিশনের রাজীব গান্ধী ইউনিভার্সিটি উইদাউট ফিজ যেটা হচ্ছে তোমার ডেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 1/9/2020 থেকে 14/9/2022। তোমাদেরকে যে সাবমিশন ডকুমেন্টস ভেরিফাই করতে হবে করার জন্য উইদাউট ফাইন, এখানে যেটা তোমার ডেটটা দেওয়া আছে সেটা। তো এইরকমভাবে এটাই আপডেট এসেছে এমএসসি নার্সিংয়ের জন্যে। তো এটাই ছিল আজকের তোমাদের জন্য ভিডিও জানানোর। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটি নতুন আপডেটে। এবং আমার যে সকল স্টুডেন্টরা জিএনএম কর্ণাটক স্টেটে যারা পড়ছো তাদের জন্য আরও একটি নতুন আপডেট আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো এটাই ছিল আজকের জন্য তোমাদেরকে ভিডিও নতুন আপডেট জানানোর জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।